ছোলা শাক নাকি নিরামিষ দিনে খুব একটা ভালো লাগে না আজকে দেখাবো আমি ছোলা শাক কাটার সঠিক নিয়ম এবং নিরামিষ সঠিকভাবে ভাবে রান্না করা চলো দেখে নাও আজকের রেসিপি নমস্কার বন্ধুরা সিম্বিল কুকুইত পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার আসলে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো আর এভাবেই আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে যাও আমাকে অনেক সাপোর্ট করো তরফ দেখে নাও আজকে রেসিপি এর জন্য আমি ছোলা শাক নিয়েছি তিনশো গ্রাম তো এখানে দেখতে পাচ্ছ শাকগুলো একটু বড় রয়েছে সেই কারণে ঠিক এইভাবে শক্ত অংশগুলো ফেলে দিয়ে এভাবে আমি শাকটা খাই নিচ্ছি আমার আবার একটু বেশি মায়া লাগে জিনিস নষ্ট করতে একেবারে ভালো লাগে না তারপর খুব ভালো করে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে আর এই ভাবে শক্ত করে মুঠো ধরতে হবে মুঠোটা যত শক্ত হবে তত কিন্তু ছোলার শাকটা কাটতে সুবিধা হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এইভাবে যতটা পারবে মুঠোটাকে শক্ত করে ধরে নিয়ে এবার যদি বটিটা বা ছুরিতে তোমাদের ধার না থাকে তাহলে কিন্তু একটু কিছুর মাধ্যমে অবশ্যই ধার করবে নেবে ছোলা শাক কাটতে গিয়ে একটু ধার দিয়ে নিলে দেখবে খুব বেশি ভালো হয় তারপর এইভাবে শক্ত করে ধরে নিয়ে চেপে চেপে কেটে নিতে হবে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যাদের অসুবিধা হবে তারা কিন্তু অল্প অল্প করে শাকটা ধরে নিতে পারবে ছোটোবেলায় মাখে দেখেছি ঠিক এইভাবেই কিন্তু শাকটাকে কেটে নিত তো যাই হোক আমি সবটাই কিন্তু এইভাবে কেটে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এখানে আজকে আমি কোনোরকম পালং শাক ব্যবহার করি শুধুমাত্র একটা এই বেগুন দেবো ব্যাস একটা লম্বা ভাড়া বেগুন নিয়েছি তো এখানে বেগুনটার ওজন একশো গ্রাম রয়েছে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি খুব একটা বড় বড় করে কাটছি তা কিন্তু নয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কতটুকু সাইজ করে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে এখানে হচ্ছে টেবিল চামচে দুই টেবিল চামচ তেল শুকনো লঙ্কা দুটো আর দেবো এখানে চেরা লঙ্কা তারপর হচ্ছে পাঁচ ফোড়ন দেবো তারপর এখানে বেগুনটা দিয়ে খুব ভালো করে একটু এখানে লবণ দেবো হাফ চামচ আর দেবো সামান্য হলুদ গুঁড়ো খুব ভালো করে এবারে এটাকে নেড়ে ছেড়ে নিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবো খুব বেশি নাড়বার দরকার নেই মাত্র এক মিনিটের জন্য নাড়লেই হবে দেখো এক মিনিট পর ঢাকনা খুলে দিলাম একটু নাড়বা নাড়বো তাতে খনি সামান্য একটু নরম হবে বেগুনগুলো তারপর দিয়ে দেবো কেটে রাখা ছোলা শাকটা অবশ্যই তোমাদেরকে বলবো পদ্ধতিগুলো অবলম্বন করবে দেখবে শাক কিন্তু তোমাদের দারুণ রান্না হবে আর শীতের সময় একটু ছোলা শাক দেখবে অনেক বেশি ভালো লাগে খেতে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঠিক এভাবে রান্না করব তবে মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে এভাবেই নেড়ে দিচ্ছি আমি এখনও কিন্তু শাক সেদ্ধ হওয়ার জন্য জল ব্যবহার করিনি ঠিক এইভাবেই কিন্তু তোমাদেরকে অনুরোধ করব অবশ্য অবশ্যই বানাবে আর আমাকে জানাতে ভুলো না ঠিক তোমাদের কেমন লেগেছে আজকের আমাদের সহজ আর সিম্পল রেসিপি নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবে তারপর হচ্ছে এখানে পাঁচ মিনিট পর আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ জল হাফ কাপ জল দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব তাতে করে ছোলা শাকটা অনেক নরম হবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আমি ঠিক তিন মিনিট পর একটু ঢাকনা খুলে নেড়ে দিলাম আমি আবার দুই মিনিটের জন্য ঢাকা দেবো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধু রয়েছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবে এখানে ঠিক পাঁচ মিনিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার এখানে দিয়ে দিলাম স্বাদটাকে বাড়ানোর জন্য চিনি অবশ্যই দেবে তারপর খুব ভালো করে খুন্তি দিয়ে এই যে লঙ্কাগুলো দেখছো এভাবে কিন্তু খুব ভালো করে নেড়েছেড়ে দেবে শাকের সাথে তাতে করে দেখবে একটা খুব সুন্দর স্বাদ আসবে তারপর আরও মিনিট এক এভাবে নেড়ে নিয়েছি তারপর এবার হচ্ছে এটা পরিবেশন করবার পালা আজকের মতো এখানেই বিদি নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো না একটা রেসিপিতে নমস্কার